এবার প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগে যে দুর্নীতির কথা সামনে আসছিল, সেই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে এই মামলার শুনানি হয়। তিনি প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্ত করার নির্দেশ দেন। পাশাপাশি তিনি সিবিআইকে আগামী 15ই জুন তদন্ত সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। বেশ কিছুদিন থেকেই প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠছিল। সেই প্রসঙ্গে সৌমেন নন্দী নামে এক ব্যক্তি সম্প্রতি কলকাতা হাইকোর্টে মামলা করেন। তার অভিযোগ, 2014 সালের প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের পরীক্ষায় ফেল করেও অনেকে চাকরি পেয়েছেন। তিনি বলেন, 2014 সালের প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের পরীক্ষায় 86 জন ফেল করা পরীক্ষার্থী প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছেন। এদিন মামলাকারীর আইনজীবীর বক্তব্য শোনার পরে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ।